বাটির মধ্যে ডাল সিদ্ধ করে রেখেছি আমি আজকে রাতে বেলা ডালের ভর্তা করব। কিভাবে ডালের ভর্তা করব। আমার সাথে থাকেন আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখেন আজকে আমি ডালের ভর্তাটা কিভাবে করি আপনাদেরকে দেখাবো ডালের ভর্তায় সবসময় শুকনো মরিচটা দিতে হয় শুকনো মরিচের আলাদা একটা ফ্লেভার থাকে যেটা ডাল ভর্তাকে অনেক টেস্টি করে দেয় শুকনা ভর্তা ছাড়া শুকনা মরিচ ছাড়া ডাল ভর্তা করতে গেলে কাঁচা মরিচ দেওয়া তো মজা লাগে না আমি মরিচটা ভালো করে ডলে নিচ্ছি ডলে নেওয়ার পর দেখেন মরিচের একটা অন্যরকম ভাজা ভাজা গন্ধ বের হয়েছে যে স্মেলটা আমার খুব ভালো লাগে আমার মেয়েটারও অনেক ভালো লাগে আমরা বেশ বেশিরভাগ ক্ষেত্রে যে মরিচের একটা শার্ট লেগেছে কাশি আসতেছে সরি বেশিরভাগ ক্ষেত্রে রাতে বেলা একটু চাটনি টাটনি খাবার দিয়ে ভাত খেতে ইচ্ছে করে দিনের বেলা একটু তরকারি থেকে যায় দেখেন ডাল ভত্তাটা এই যে চাটনিটা একদম করে ফেললাম এখন সরিষার তেল দিব এটা করে দেখেন ডালটা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে একটু নরম 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 সিদ্ধ করে নিতে হবে যেটা হচ্ছে ডালটা নরম নরম সিদ্ধ করে নিলে ঠিক এভাবেই সিদ্ধ করে নেবেন কারণ বেশি শক্ত করলে ভর্তাটা আমি সরিষার তেল চাটনির দিয়ে নিলাম সরিষার তেলটা দিয়ে সুন্দর করে একটু নার্ভ আমার বাবুটার জন্য একটু আমি মরিচ মরিচ কম দিয়েছি দিয়েছি দুইটা ডালগুলোতে যেহেতু আমরা হচ্ছে বাটির মধ্যে সবকিছু এর মধ্যে দেখেন ডালের মধ্যে আমার রসুন রসুনটা কাঁচা অনেকেই খায় আবার সিদ্ধটাও খায় আমি ডাল সিদ্ধ করার সময় রসুন দিয়েছি মা চাচিদের কাছে সোনার ডালের ডাল সিদ্ধ করার সময় নাকি হলুদ আর লবণ দিলে নাকি ডাল 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 সিদ্ধ সিদ্ধ হতে চায় না অবশ্য হয় তারপর ওই যে এগুলোতে আমার শাশুড়ি মায়েদের দেখেছিলাম ওনারা হচ্ছে এগুলো দেয় না সিদ্ধ নাকি বেশি হয় না সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো দিতে হয় আমিও তেমনি একটু ডাল সিদ্ধ করার সময় আমি হলুদ দেই নাই মসুরের ডালে হলুদ দিতে হয় না দেখেন এমনি একটা কি সুন্দর কালার হয়েছে রসুন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে রসুন একটু হাত দিয়ে চাপা দিয়ে নিব অনেক টেস্টি হয় ডাল ভর্তা ডাল ভর্তাতে ভাত খেতে আমার বেবি খুবই পছন্দ করে ওর জন্য আসলে একটু ভর্তা টর্তা রাখতে হয় কেন জানি ও আমার মার মতো হয়েছে যাই হোক আজকে আমরা ডাল ভর্তাতে ভাত খাবো মাছ রান্না করা আছে এভাবে আপনারা ডাল ভর্তা করবেন দেখে অনেক মজা লাগবে ঠিক আছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ मदाल रखा